চকরিয়ায় আবারও শুরু হয়েছে চিংড়ির ঘেরে দখল বেদখল। রাত হলেই অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতরা নেমে পড়ে এই দখল বেদখলের কাজে। দশম চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জামাল হোসেন চৌধুরী যারা ছিলেন, কাদের নেতৃত্বে চলে চিংড়ির ঘেরের দখল বেদখল? এই কয়েকটা বুরুকার দালাল, এই দালাল হলে এখন বিশাল সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিয়ে দখল বেদখল। এই সাহাদের উপজেলা চেয়ারম্যানের নির্দেশে যশোর চেয়ারম্যানের এই দুইটা, আরো তো অনেক লোকে আমার এখানে কল্যাণ বার্ডের বুক করছে, তারা কেউ এখানে সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে জড়িত নাই আমার। এই এরা এই যশোর চেয়ারম্যানের 18 বছরের একটা সন্ত্রাস বাহিনী আছে। ডাকাত দলের নাম জানতে চাইলে তিনি নিরাপত্তার কারণে ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি, বলেন তিনিও অসহায়। আমি নাম বলতেছি না, আমরা এখন আতঙ্কে, এই সব ডাকাতদের যদি নাম বলি আমরা গোপনে বলবো, আমার প্রশাসনকে বলবো, আপনাদেরকে বলবো। আমি এখন প্রকাশ্যে নাম বললে আমরা রাত্রি বাড়িতে ঘুমাতে পারবো না। এদিকে টিটিএন সরজমিনে পরিদর্শনে যায় চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর, সৌদাগর ঘুনা, সাহারবিল ইউনিয়নের রামপুর ও চোয়ারফাড়ি এলাকায়। সেখানকার সাধারণ মানুষ জানাচ্ছিলেন সম্প্রতি কাদের নেতৃত্বে দখল হয়েছে চিংড়ির ঘের। এমনকি ইউনিয়ন পরিষদের ইজারা দেয়া ফিশারি ঘাটের মাছের গদিও দখলে নিয়েছে তারা। এখনো বর্তমানে দখল মাঝে এই গুলডিয়া 40 একর, এখনই তারা যশোর চেয়ারম্যানের নির্দেশনায় মানুষ সাইডে, নির্দেশনায় মানুষ এখনো আছে, এখনো আছে এডে এডে, তুই বুঝছ না? আহারা ভাই গরিব মানুষ, আহারা জিনিসের চেয়ারম্যান ডাকিয়ে না, আহারা পরিষদের মাধ্যমে দিয়ে আহারা জিনিসের আহারা 12-14 জন মানুষ চলি, বুঝছ না? এই আহারার ওর কে অত্যাচার হইল, আহারা জিনিসের নবুজি বাজিয়াল ইয়ার অনারার আছে, সরকারের আছে, অনারার আছে, আহারা আবেদন স্যার, আহারা জিনিসের সুস্থ আর একদম বিশাল স্যার। আহারা লাগাই 240 একর মতো এখনো আছে, মারি ধরে আর আইলা ধরলে হালি হালি আসি রোয়ার আর 70 একর গোফলাটা জিবাতে গিয়ে একটু জাঙা 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 মোটামুটি যাতে আছে। নাম বাদ ছায়া দিচ্ছি, কিছু বাহিনী আইয়ে তালা তোলা বাই দখল করি ফেলাই, আচ্ছা তোর আর বেল নেই জগই এন হইয়ে আর আর দৌড়া দিয়ে তারা হইজে ফজ্জা তো না যায়। স্থানীয়দের এমন অভিযোগের বিষয়ে আমরা যোগাযোগের চেষ্টা করি সাবেক ইউপি সদস্য জসিম ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাইদির সাথে, তারা মুঠোফোনে জানায় এসব তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিছু সময় না, এখন তো কোনো জানে মাছ নাই, চিন্তিকার কিছু নাই, এখন কেন যাবে? তো আরো 2-3 মাস পরে না, আমাদের নাম কি করছে? এখন আর দিব না, তাই চেয়ারম্যান এদিন ক্ষমতা পাই দিয়ে আই হনো দিন এক করা জায়গা দখল বেদখল দখল করি হনো মানুষের সফরিয়া সিরিঙ্গিনিয়া কন্যা দেবী এক এক হনো বৈধ জায়গা না। এদিকে ক্যামেরার সামনে কেউ কথা না বললেও পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয়রা জানান আব্দুর রশিদ, জয়নাল আবেদিন, শাহাবুদ্দিন, আবু তাহের, আমিন, আব্দুল সালাম সহ 15 জনের নেতৃত্বে চলে চিংড়ির ঘের দখল বেদখল, যাদের বিরুদ্ধে আছে ডাকাতি সহ অস্ত্র মামলা। চিংড়ির ঘের দখল বেদখল নিয়ে আমরা কথা বলি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর সাথে, তিনি দখল বেদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমাদের কাছে যখন তথ্য আসে যে এরকম কেউ একজন চিংড়ির ঘর দখল করতে গিয়েছে, তো স্থানীয় লোকজনের সহযোগিতায় কিন্তু আমরা অভিযান পরিচালনা করি। ওখানে অস্ত্রসহ কিন্তু একজন হাতে নাতে ধরাও পড়ে, পুলিশ কারো জায়গা দখল করে দিতেও পারে না, বেদখলও করতে পারে না। আর চিংড়ির ঘের কেন, যে কোনো বিষয়ে আমরা কখনো দখল বেদখলকে প্রশ্রয় দেবো না। আমরা আইনানুক যেই করুক না কেন, সেটা জমি সংক্রান্ত হোক, যে বিষয়ে হোক, আমরা অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চকরিয়া পেকুয়ায় ঘাট পাল্টালেও পাল্টায়নি এখানকার পরিস্থিতি, রাত পেরুলেই চিংড়ির ঘিরে চলে দখল বেদখল। আতঙ্ক উৎকণ্ঠায় দিন পার করছে চকরিয়া পেকুয়ার সাধারণ মানুষ, তারা চায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা। চকরিয়ার চোয়ারফাড়ি বাজার থেকে তানভীর শিপু, টিটিএন, কক্সবাজার।